الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয় সালাত কেন ব্যর্থ হয়। সালাত ইসলামী জীবনবিধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাসত্বের পরিচয় দেওয়ার জন্য, দাসত্বের শর্ত মেনে দাসত্বের পরিচয় দেওয়ার সর্বোত্তম নমুনা হচ্ছে সালাত। সালাত এতটাই গুরুত্বপূর্ণ যে রাব্বুল আলামিন প্রতিটি মুসলিম নর নারী ধনী গরিব সকলের জন্যই ফরজ করেছেন। সালাত সফরে মাফ হয় না, কিন্তু রোজা মাফ হয়ে যায়। অজ্ঞান অবস্থা ছাড়া সালাত মাফ হয় না, কিন্তু অজ্ঞানসহ অসুস্থ এবং বার্ধক্যজনিত কারণে রোজা মাফ হয়ে যায়। সালাতকে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে বেহেশতের চাবি। যেহেতু সালাত প্রতিটি মুমিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক ফরজ ইবাদত, তাই প্রতিটি মুমিনকে জানতে হবে সালাত কেন ব্যর্থ হয় এবং কীভাবে তা সফল হয়। প্রিয় দর্শক শ্রোতা, সালাত কেন ব্যর্থ হয় বিষয়টি জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে দুইটি বিষয় জানতে হবে। প্রথমত সালাতের উদ্দেশ্য, দ্বিতীয়ত জানতে হবে আকিমুস সালাহ বাক্যটির সঠিক ব্যাখ্যা। আমরা প্রথমে সালাতের উদ্দেশ্য বিষয়টি জানার চেষ্টা করব। আমরা জানি প্রত্যেকটি কাজের পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ কেউ করে না, আর উদ্দেশ্যহীন কাজ সেটি অবশ্যই ব্যর্থ হয়। সুতরাং ইসলামের প্রত্যেকটি আমলের দুইটি উদ্দেশ্য আছে, একটি অনির্দিষ্ট উদ্দেশ্য নন স্পেসিফিক, আর একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য স্পেসিফিক। সালাত সহ ইসলামের সকল আমলের অনির্দিষ্ট উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কোরআন মাজিদে রব্বুল আলামিন সাই নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং মৃত্যু মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর সন্তুষ্টির জন্য। সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে রব্বুল আলামিন কোরআন মাজিদের 29 নম্বর সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষের ব্যক্তি ও সমাজ জীবন থেকে অশ্লীল, অন্যায় এবং নিষিদ্ধ কাজকে দূর করে। যদি কোনো মমিন ভাই সালাত আদায় করেন, কিন্তু তার ব্যক্তি ও সমাজ জীবন থেকে অশ্লীল, অন্যায় এবং নিষিদ্ধ কাজ দূর করেন না, তাহলে বুঝতে হবে তার সালাত কবুল হয়নি, তার সালাত ব্যর্থ হয়েছে। কারণ সালাতের প্রকৃত উদ্দেশ্য হলো মুসলমানদের ব্যক্তি ও সমাজ জীবন থেকে ইসলামের দৃষ্টিতে অশ্লীল, অন্যায় এবং নিষিদ্ধ কাজকে সুনিশ্চিতভাবে দূর করা। প্রিয় দর্শক শ্রোতা, এরকম অশ্লীল, অন্যায় এবং নিষিদ্ধ কাজ মুক্ত আমরা কি আমাদের সমাজের চিত্র দেখতে পাই? নিশ্চয়ই আপনারা বলবেন না। বরং আমরা আমাদের সমাজে উল্টো চিত্র দেখতে পাই। সেটি কি? সেটি হচ্ছে আমাদের মুসলিম সমাজে সালাত আদায়কারীর সংখ্যা যত বাড়ছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে অশ্লীল, অন্যায়, নিষিদ্ধ কাজের সংখ্যা তার চেয়ে বেশি বাড়ছে। এর প্রধানতম কারণ হল আমরা সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্যটি জানি না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য জেনে সালাত আদায় করতাম, তাহলে অবশ্যই আমাদের সালাত সফল হবে এবং অবশ্যই আমাদের সালাত কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে যাবে এবং আমাদের নাজাতের ওসিলা হবে। সেজন্য সালাত আদায় করার সময় আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি সামনে রেখে সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্যটি বাস্তবায়নের উদ্দেশ্যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। যদি আমরা এটি করি, তবেই আমাদের সালাত সফল হবে। দেখুন, আল্লাহ তাআলা সালাতের উদ্দেশ্যের তথ্য দিতে গিয়ে কোরআন মাজিদে 107 নম্বর সূরা মাউনের 4-6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনাহুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস সেই সালাত আদায়কারীদের জন্য যে সালাত আদায়কারী সালাতের সময় নিষ্ঠা একাগ্রতা সম্পর্কে উদাসীন থাকে, যে সালাত আদায়কারী লোক দেখানো কাজ করে, যে সালাত আদায়কারী বাতিলের ঢাকনি সহ ছোটোখাটো জিনিস মানুষকে দেওয়া থেকে বিরত থাকে, তার জন্য ধ্বংস। সালাত সম্পর্কে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে বেহেশতের চাবি। কিন্তু আল্লাহ তাআলা সূরা মাউনের এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, সালাত আদায়কারীর মধ্যে যদি তিনটি দোষ থাকে, তাহলে সেই সালাত আদায়কারী সালাত পড়েও জাহান্নামে যাবে। তার এক নম্বর দোষ হলো, সালাত আদায়কারী যদি সালাত সহ সকল আমলের ব্যাপারে
সময় নিষ্ঠা একাগ্রতা সম্পর্কে উদাসীন থাকে, লোক দেখানো কাজ করে এবং মানুষকে ছোটোখাটো জিনিস দেওয়া থেকে বিরত থাকে, কৃপণতা অবলম্বন করে, কৃপণ হয়, তাহলে সে অবশ্যই জাহান্নামে যাবে। আপনারা বলতে পারেন কেন সে এই তিনটি অপরাধে জাহান্নামে যাবে? কারণ আল্লাহ তাআলা সলাত থেকে বান্দাকে দুইভাবে শিক্ষা দিতে চান, একটি হলো সলাতের অনুষ্ঠান থেকে আর একটি সলাতের কঠিত বিষয় থেকে। দেখুন এখানে বান্দা যেই ব্যক্তি সালাত আদায় করছেন, তিনি সালাতের সময় যে বিষয়গুলি তেলাওয়াত করছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন, তখন সালাত আদায়কারী এই পঠিত বিষয়ের মধ্যে বলেছেন যে আমি সালাত সহ সকল আমল সঠিক সময় নিষ্ঠা ও একাগ্রতার সাথে আদায় করব, উদাসীন থাকব না। দুই নম্বরে সে বলেছে আমি লোক দেখানো কাজ করব না, যা করব সব আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। তিন নম্বরে সে লোকটি বলেছে যে আমি কৃপণ হব না, বরং মানুষকে ছোটোখাটো সহ বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করব, দানশীল হব। যখন ব্যক্তিটি সালাত আদায় করার সময় সালাতের এই পঠিত বিষয় আল্লাহর সঙ্গে কথোপকথন করেছে, সালাতের বাইরে এই বিষয়গুলি সে ভুলে গিয়েছে, বিধায় তার সালাতের পঠিত বিষয় থেকে শিক্ষা না নেওয়ার কারণে তার সালাত ব্যর্থ হয়েছে, সালাতের উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ার কারণে তার সালাত ব্যর্থ হয়েছে, বিধায় তার সালাত কবুল হয়নি, তার সালাত সফল হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, সেই জন্য আমরা চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টি সামনে রেখে সালাতের উদ্দেশ্য বাস্তবায়নে আমরা সালাত আদায় করব। আমরা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আপনাদেরকে শোনাতে চাই, মুসনাদে আহমদ 9673 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন একজন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সালাতে সিয়ামে এবং যাকাতে অনেক প্রসিদ্ধ লাভ করেছে, কিন্তু সে তার মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জাহান্নাম। লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মহিলার ব্যাপারে জনশ্রুতি আছে যে সে নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা খুবই কম করে, তার নফল সাদাকার পরিমাণ একটি পনিরের টুকরা বিশেষ, কিন্তু সে তার মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জান্নাতি। প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখুন একটি মহিলা প্রচুর সালাত আদায় করেও সে জাহান্নামী, আর একটি মহিলা সে অল্প নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা করেও সে জান্নাতি। এত বড় বিরাট পার্থক্য কেন হবে? অবশ্যই সেটি হচ্ছে প্রথম মহিলা যিনি প্রচুর সালাত আদায় করেছেন, সে মহিলাটি সালাতের অনুষ্ঠান আদায় করেছেন, সালাতের অনুষ্ঠান পালন করেছেন, সালাতের কঠিত বিষয় থেকে অনুষ্ঠান থেকে সে শিক্ষা গ্রহণ করেনি, সে তার মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, তার মানে সে মহিলাটি সালাত আদায় করেছে, সালাতের কঠিত বিষয় এবং অনুষ্ঠান থেকে শিক্ষা নেয়নি, তার সালাত কবুল হয়নি, বিদায় সে জাহান্নামে যাবে। দ্বিতীয় মহিলা সে নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা কম করেছে, সে তার মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়নি, তার মানে হলো দ্বিতীয় মহিলাটি নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকায় কম করলেও সে সালাতের অনুষ্ঠান এবং পঠিত বিষয় থেকে শিক্ষা নিয়েছে, প্রতিবেশীকে মুখ দ্বারা কষ্ট দেয়নি, বিধায় তার সালাত কবুল হয়েছে, ফলে তার পুরস্কার হবে সে জান্নাত পাবে। প্রিয় দর্শক শ্রোতা, সেই জন্য আমরা চেষ্টা করব সালাতের পঠিত বিষয় থেকে এবং অনুষ্ঠান থেকে প্রকৃত শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করব, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সালাতকে কবুল করবেন। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই, আগামীতে আবারও সালাতের কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।